बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल। आशा करछि आल्लाहर रहमते जे जेखाने आछेन भालो आछेन असुस्थ आछेन। आमिओ आपनादेर दुआय आल्लाहर रहमते आमार परिवार निये भालो आछि। आजकेर ब्लगटा रात थेके शुरू करलाम, तो सियारिर जन्य रान्ना करे निच्छे, ता भात बसाय दिछे आर खासिर भुड़ी আর এক চুলায় রান্না করে নিচ্ছে। আজকে হচ্ছে একুশের রাত, তো এই জন্যই তাড়াহুড়ো করে একটু রান্না করে নিচ্ছি। নফল ইবাদত করতে হবে, সারা বছর তো রান্না করা খাওয়া অনেক কিছুই তো করি, তো এটা যে আর ফিরে পাবো কি না এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তা এই জন্য এই রাতটাকে অনেক মূল্যায়ন করতে হবে। তা রান্নাটা শেষ করে নামাজ শুরু করে দিব আল্লাহর রহমতে। আমরা তো জানি শবে কদরের ফজিলতটা কত বেশি, তো বিশটা রোজার পর থেকে বেজর রাতগুলোতে বেশি বেশি নফল ইবাদত করব, আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাপ করে, সবাই সবার জন্য দোয়া করব। তো আমাদের রান্নাটা শেষ হয়ে গেলেই আমরা নফল ইবাদত শুরু করে দিব। তা আপনারাও আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন আর নফল ইবাদত করবেন। তাই তো আমরা এখন উযু করে নফল ইবাদত শুরু করে দিব। তো আপনাদের সঙ্গে সিয়ারির সময় কথা হবে। এই তো এখন সিয়ারির টাইম হয়ে গেছে, তা আমরা তাহাজ্জুদটাও তো পড়ে নিয়েছি, তা এখন সিয়ারি করে নিব। আজকে সিয়ারিতে ছোটো মাছের চচ্চড়ি আছে, তারপরে খাসির ভুড়ি রান্না করছি, দুধ কলা এ দিয়েই সিয়ারিটা করে নিব। বেশি তো আসলে রান্না করলেও কেউ খাইতে চায় না। তা আসসালামু আলাইকুম, শুভ সকাল। তা আল্লাহর নাম নিয়ে ক্যামেরাটা অন করলাম। তাই তো নাতনি চলে যাচ্ছে, মেয়ে জ্বর প্রাইভেট আছে, তা যায় প্রাইভেট পড়বে ও। তা আজকে তো আমার আবার একটু শপিং করতে যাওয়া লাগবে, ওদের তো তাও কেনাকাটা হয়েই গেছে, তা ছেলের তো কোনো কিছুই কেনা হয়নি, শুধু দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে আসছি, আর তো কোনো কিছু কেনা হয়নি। তা আজকে ছেলেকে নিয়ে যাব, ওর সব কিছু কেনা শেষ করব। এই তো আমরা এখন শপিং করার জন্য বের হলাম, তা ছেলে উঠতে উঠতে একটু লেটই করছে, তা এখন তো প্রায় 11:30-12 বাজে গেছে, তো ছেলের তো আর সময় লাগবে না, আমি সবসময় ইজির থেকে ওর শপিংগুলো করে থাকি। তো আমার ছেলে তো বেশি ঘুরতে চায় না, এই জন্যই ওকে ইজিতেই নিয়ে যাই, আমার আবার ওখানেই সব কিছু পছন্দ হয়, অন্য জায়গায় আর যাইতে হয় না। তা শুধু স্যান্ডেল আর জুতা ঘড়ির জন্য শুধু রানার প্লাজারে যাব। তাহলে দেখি কি কি ছেলের জন্য কেনাকাটা করি, সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।
জুতা সেলের সব ড্রেস কেনা হয়ে গেছে, তো এখন আসলাম শুধু জুতা আর ঘড়িটা কিনবো। তোর স্যান্ডেল কেনা হয়ে গেছে, এখন ঘড়ি কিনবো। তা আসলাম, তা ওটার পাশে আবার ওই দোকান থেকে আমি টেট মেশিন নিয়েছিলাম, তা ওটার আবার রাবারটা একটু ছিঁড়ে গেছে, এই যে নাতনি টেনে টেনে ছিঁড়ছে, তো ওইটা একটু কিনে নিব, তো এই জন্য আসলাম। তা ঘড়ি কিনতে আসলাম, ওর তো সব শপিং করা শেষ, তা ওর জুতাটা এখানে পাইলাম না, তা বললাম যে আর এখন ঘুরতে ইচ্ছা করতেছে না, স্যান্ডেল নিয়ে দিয়েছি, তা ঢাকায় যাবো ঈদের পরে, তখন ঢাকায় থেকেই কিনে দিব। তো এখন ঘড়িটা কিনে বাসায় চলে যাব। তো আমরা তো এখন বের হব, এর মধ্যে ওখানে তা আমার ছেলে বলছে আম্মু দেখো ওখানে মাসাজের হচ্ছে মেশিনগুলো, তা পুরো বডি ম্যাসাজ করার চেয়ার, তারপরে পা ম্যাসাজ করার। তা আমার আবার একটু পায়ের ব্যথা আছে, তা ওখানে গেলাম, তো ওই মেশিনটা আমি ব্যবহার করলাম। তো দুই রকমের মেশিনই দেখাইলো, যেটা হাত দিয়ে ওই মানে ব্যথা যেখানে যেখানে সেখানে নিতে হবে, আর একটা তো ওই কারেন্টের সাহায্যে ওটা পা ওভাবে দিয়ে রাখবে সেটা দেখাইলো। তা আমার তো পা দিয়ে যেটা রাখবে ওটাই ভালো লাগলো, কিন্তু ওই যে আমার তো আবার কোমর ওগুলো ঘাড় ব্যথা এগুলো নাই, তা ওইটা আমার আবার তেমন একটা ভালো লাগলো না, কিন্তু যেটা পা দিয়ে রাখছে ওটারই দাম বেশি, প্রাইসটা বেশি, তো ভালোই লাগলো। তো এখন তো সেরকম কোনো ইয়ে নিয়ে আসি নাই যে নিয়ে যাব কিনে, তা বলে আসলাম দেখি যদি নেওয়ার মতো আল্লাহ ভাগ্যে মিলে দেয় তাহলে নিব, আসলে ওটা আমার জন্য প্রয়োজনই ধরতে গেলে, পায়ে অনেক ব্যথা করে, তো ওটাভাবে দিয়ে কি আরাম লাগলো, খুব ভালো লাগলো। আর পুরো বডি ম্যাসেজের জন্য যে চেয়ারগুলো চেয়ার সিস্টেমে ওটা তো আরও আরামদায়ক, তো ওটা তো প্রাইস অনেক বেশি, 3 লক্ষ, 3.5 লক্ষ, 2.5 লক্ষ, 1 লাখ 75 এরকম প্রাইস। তো দেখে কথা বলে আসলাম, যদি নেওয়ার ইয়া হয় তাহলে আরেক দিন যেয়ে নিয়ে আসবো। এই তো চলে আসছি, তা এসে ফ্রেশ হইলাম, একটু রেস্ট করতেছি, তা বাসার তো সব কাজ ওভাবে পড়ে আছে, কিছু করা হয়নি, তো এখন সব কাজ করে নিতে হবে। তা সেলের জন্য কী কী কিনলাম তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তা সেলের জন্য কাবলি সেট পাঞ্জাবি কিনলাম, প্যান্ট কিনলাম, তারপরে শার্ট কিনলাম, একটা টি শার্ট কিনলাম, একটা ট্রাউজার কিনলাম, তারপরে ওর তো 3/4 প্যান্ট তো আগে কিনছি, জুতা তো হয় নাই, স্যান্ডেলটাও নিলাম, ঘড়ি নিয়ে দিলাম। তো এই তো শপিং করা সেলের শেষ, তো সেলের তো এত টাইম লাগলো না, অনেক অনেক কিছুই তো কিনলাম, কিন্তু মেয়েদের তো অনেক টাইম লাগে, তা আমার ছেলে তাই ঘুরতে চায় না, বিরক্ত হয়ে যায়, ওর কথা যে যে কোনো একটা শপে যাব, চুজ করব, নিয়ে আসব, ও মানে ঘোরাফেরা বেশি একটা পছন্দই করে না। তা যাই হোক, এখন তো বাসার কাজগুলো করে নিচ্ছি, তা কার্পেটের ওপর অনেক ময়লা হয়েছে, তা ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। তা আমি তো সব কাজ করে দিলাম, তা মেয়ে বলছে যে তুমি শাওয়ার নাও, নিয়ে একটু রেস্ট করো,
তো মেয়ে বলতেছে আমি ফ্লোরটা মুভ দিয়ে নিচ্ছি। তো আমি চলে গেলাম শাওয়ার নিতে, শাওয়ার নিয়ে একটু রেস্ট করব। তো বাহিরে শপিং করে আসে, তো বাসার কাজ, কাজের তো শেষ নাই, প্রতিদিনেই যে কাজ করি তারপরেও ওই রকমই আবার কাজ বাড়তেই থাকে। রোজা রমজানের আগে মানে সব কিছু ক্লিন করে নিলাম, তাহলে প্রতিদিন এভাবে কাজ এত পরিমাণের থাকে তা বলার মতো না। তা কাজ করতে করতে তো জহরের নামাজটা আজকে শপিং করে কাজে হয়ে গেছে, তা এখন আসরের নামাজটা পড়ে নিব কাজে সহ। তো বারান্দাগুলো ধুয়ে দিছি, ঝড় হয়ে ধুলাবালিতে একবারে নোংরা হয়ে গেছিলো, তা ঝাড়ু দিয়েও তো ময়লা যায় না, তো ওগুলো ধুয়ে দিলাম। তো অনেক কাজ, অনেক প্রতিদিনের প্রতিদিন অনেক কাজ থাকে বাসার, তো সেগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে তো অনেক কাজের চাপ, শপিং করে আসে বাসার, এগুলো কাজ করতে করতে, তা ইফতারি তো কোনো কিছু আর বানানো হয়নি, তা বিরিয়ানি ছিল খাসির গোসের, তা বিরিয়ানিটাই বের করে রাখছে, তা ছেলে আবার ওইটা গরম করে নিয়েছে, ডিম পোজ করে নিয়েছে, তা ফল ফ্রুট ছিল এগুলো দিয়েই, তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই করে নিব। তো ইফতারির বেশি টাইম নাই, তা মোনাজাতটাও করে নিলাম। এটা হচ্ছে পরের দিনের সকাল, তা আমি দুই দিনের ভিডিওটা এক জায়গায় করে দিয়েছি। তা আজকে সকালে আকাশটা কেমন হয়ে আছে, তো এই তো কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি হলো, তা আবার এখন তো আকাশটা মেঘ করে আছে। তা বারান্দাগুলো আমি ঝাড়ু দিয়ে নিলাম, তো গাছগুলোতে পানি দিয়ে দিলাম, তো বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে তো গাছের গোড়ায় পানি বাঁধে নাই, তো এখন তো সব গাছে পানি দিয়ে দিলাম। তো সেদিন ঝড়ে এই যে পুষের গাছটা অনেক ভালোভাবে বেড়ে উঠছে, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, ঝড়ে ওখান থেকে পড়ে গেছে, পড়ে যায় কেমন হয়েছে গাছটা। তো এখন রুমগুলো গুছিয়ে নিব, তো ছেলে তো দেরিতে উঠবে, ছেলের রুমটা পরে গুছাবো। তো আজকে সকাল সকালই বাসার সব কাজ সেরে ফেলছি, তো আজকে মনে হচ্ছে অন্ধকার পুরো রুমগুলো, তো বাহিরে তো কোনো রোদ নাই, আকাশটা মেঘলা হয়ে আছে, কেমন যেন অন্ধকার অন্ধকার ভাব, তো জন্য রুমের মধ্যেও অন্ধকার লাগতেছে। Thank you.
এই তো এখন 4:30 বাজে। তো এখন ইত্তারি রেডি করার জন্য রান্নাঘরে মেয়ে চলে গেল। তা আমিও ওকে অন্য অন্য কাজে সহযোগিতা করে দেই। তো পেঁয়াজগুলো আগে প্রথমে ভেজে নিচ্ছে। তো ওই চুলায় নুডলসের জন্য গরম পানি দিয়েছে। তো ফ্রোজিং বুট শেষ হয়ে গেছে। তো বুটটা সিদ্ধ করে নিয়েছে। তো অল্প করেই সিদ্ধ করাইছি। তো ছেলে আবার বলতেছে আমি নুডলস খাবো না, আমি রুটি খাবো। তো ওকে আবার টমেটো দিয়ে, ডিম দিয়ে, ওই ডিম ভাজি খাবে রুটি দিয়ে, আলু ভাজি খাবে, তো ওকে আবার রুটি বানায় দেব। তো এখন মেয়ে সব ইফতারগুলো রেডি করে নেবে। তো এখন 6টা বাজে। তো সব ইফতারি রেডি করে নিছে। তো শুধু রুটিটা বানাই নেয় নাই, তো পরে বানাই নেবে। তো আমি আবার অনেকগুলো পেঁয়াজ কিনে রাখছিলাম। তা কিছু কিছু পেঁয়াজের মধ্যে একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো পেঁয়াজগুলো বাছিয়ে রাখে, যেগুলো একটু নরম নরম হয়েছে সেগুলো আবার ভালো সহ বেশিরভাগই ছুলে রাখলাম। তো ফ্রোজিং করে রাখবো। সবসময় তো পেঁয়াজ কাটতে ইচ্ছা করে না। তারপরে আদা রসুনও বাটা শেষ হয়ে গেছে, তো আদা রসুনও একটু ছিলে রাখলাম। সব রেডি করে শুধু ব্লেন্ড করব। আর সেই সময় তরকারি রান্না করব, সেগুলো কাটাকুটো করে রাখলাম। মেয়ে এখন রুটিগুলো বানায় নিচ্ছে। এই তো সব কিছু টেবিলে নিয়ে আসছে। তো এখন দোয়া পড়ে মোনাজাতটা করে নিব, তারপরে আজান দিলে ইফতারি করব। তো এই তো আল্লাহর রহমতে অনেক কিছু ইফতারির জন্য আয়োজন করা হয়েছে। তা আল্লাহর কাছে যেটা রিজেক মাপে সেটাই লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। তো আমরা এখন ইফতারটা করে নিব। তো ভিডিওটা এখানেই শেষ করব। তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।